সরষে ইলিশ পাতলা ঝোলে সরষে ইলিশ খেতে অসাধারণ লাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সরষে ইলিশের একটি রেসিপি করে দেখাবো। তো 2 টেবিল চামচ পরিমাণ সরষে নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অতটা ঝাল না, তাই আমি 6-7টা কাঁচামরিচ নিয়েছি। তো সরষেটা ভালো করে ধুয়ে, মরিচটাও ধুয়ে শিল পাটায় খুব ভালো করে মিহি করে আমি সরষেটাকে বেটে নিচ্ছি। আর সরষের সঙ্গে কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সরষের মধ্যে যে একটা তিতা ভাব থাকে, তো কাঁচামরিচটা দিলে সেই তিতা ভাবটা চলে যায়। তো খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি একটি মিক্সিং গ্রাইন্ডারেও করতে পারেন, মিহি করে পেস্ট করে নেবেন। তবে আমার কাছে শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো লাগে। তো আমার সরষেটা বাটা হয়ে গেছে, এখন একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই কড়াইটা আমার নানুর কড়াই, এই কড়াইটাতে খুব ভালো লাগে রান্না করলে খেতে। অনেক সময় অনেক কড়াই থাকে যেগুলো তো রান্না করলে খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি ভেজে নিয়েছি বাদামি করে। তো দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে এখন আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। তো আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, আপনারা একটু আন্দাজ করে লবণটা ব্যবহার করবেন। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এই মরিচের গুঁড়োটা ঝাল নেই, অল্প ঝাল, তাই আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। তো তেলটা একটু উপরে উঠে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরষে আর সেই মরিচ বাটা। তো মরিচ আর সরষে বাটাটা দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছ। এখানে প্রায় 16 থেকে 17 পিস মাছ রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ ব্যবহার করবেন। যদি অল্প মাছ রান্না করেন সেক্ষেত্রে মশলাগুলো একটু কমিয়ে ব্যবহার করবেন। তো মাছটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচা অবস্থায় মাছটা ভালো করে নেড়ে নিলে এটার ভাঙার চান্স থাকে না। তো দ্রুতই আমি মশলাটা মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। তো 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করলে কিছুক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিটলি হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর এসছে। তো আমি কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছি যে ঝোলটা অনেকটা কমে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচা মরিচ একটু ফালি করে। আপনারা চাইলে কাঁচা মরিচটা আস্তেও ব্যবহার করতে পারেন। আর আমি মাছটাতে কিছুটা ঝোল রেখেছি, কারণ ইলিশের ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। তো দর্শক শ্রোতা, আমার রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাসায় একবার হলেও এইভাবে সরষে ইলিশটা রান্না করে খেয়ে দেখবেন। সরষে ইলিশ তো অনেকভাবেই করা যায়, ভাপে, তারপরে পাতা ঝোল, অনেকভাবেই। তো এভাবেও একটু ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।